আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশীয় স্টাইলে ট্যাংরা মাছ রান্নার রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু ট্যাংরা মাছ নিয়েছি, মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে রান্না করব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 ফুট কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। মশলাটাকে 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়া। সব মশলাটাকে একসাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা মরিচের ফালি। আমি কিন্তু এই পানিতেই মাছগুলোকে কষিয়ে নেব। মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, মাছগুলো 5 মিনিটের মতো কষিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর, মাছগুলোকে এখন আমি উল্টে পাল্টে দেব। আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম, এখন আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। আমি কিন্তু ট্যাংরা মাছটা আলু আর টমেটো দিয়ে রান্না করব। আপনারা চাইলে আলু দিয়েও রান্না করতে পারেন। এখন আমি আলু আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তরকারিটা কষানোর জন্য অপেক্ষা করব। তো তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য রান্না করব। তো আমি ঢেকে দিলাম, ফিরে আসলাম 10 মিনিট পর, এখন আমি মাছগুলোকে দিয়ে দিব।
মাছগুলো দিয়ে আবারও আমি 10 মিনিটের মতো ঢেকে দেব। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এখানে সামান্য পরিমাণ জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব সামান্য একটু ধনে পাতা কুচি। আবারও ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করলাম। এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে, দেখুন তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলব। তো আপনারা কিন্তু এই সহজ রেসিপিটা রান্না করতে পারেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।